হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ডিসনি প্লাস হটস্টার একটা সিরিজ দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার নিয়ে। এই সিরিজটা ডিরেক্ট করেছেন টিগমাংশু ধুলিয়া। এই সিরিজে কাস্টিংয়ে দেখা যাবে প্রতীক গান্ধী, রিচা চাড্ডা, আশুতোষ রানা সহ আরও অনেক কাউকে। এই সিরিজটা একটা ক্রাইম থ্রিলার মিস্ট্রি বলা যেতে পারে। এই সিরিজটা একটা নভেল সিক্স সাসপেক্ট থেকে অ্যাডপ্টেড। এই সিরিজটায় টোটাল 9টা এপিসোডস আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 40+ বলা যেতে পারে। কিছু কিছু এপিসোড 45, কিছু কিছু 38। তো ওভারঅল সিরিজটা দেখতে তোমার 5-6 ঘন্টা ব্যয় করতে হবে। আমরা যদি এই সিরিজের গল্প নিয়ে কথা বলি, তো এই সিরিজের মেন যে কনসেপ্ট ওটা একটা মার্ডার মিস্ট্রি, এবং এখানে যে ক্যারেক্টারটার মার্ডার হয় সে একজন পাওয়ারফুল বিজনেসম্যান, কিন্তু সে মানুষ হিসেবে খুব একটা ভালো নয়, একদম বাজে মানুষই বলা যেতে পারে। এবং তার যে খুন হয় তার পিছনে কয়েকজনের হাত আছে এবং অনেকেই তাকে খুন করতে চায়। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হয় এবং যে যে ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টারে খুন করতে চায় প্রত্যেকটা ক্যারেক্টারের ওপর বেস করে এক একটা এপিসোড এগোনো হয়। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা এদেরকে খুন করতে চায় সকলেরই একটা ব্যাক স্টোরি এখানে দেখানো হয় এবং ডিটেলিংয়ের সঙ্গে দেখানো হয়। এই ডিটেলিং দেখাতে গিয়ে এই সিরিজটা কোনো একটা জায়গায় গিয়ে বোরডাম ফিল করায়, বাট ওভারঅল দেখতে ভালো লাগবে। একটা ডিসক্রিপটিভ ব্যাপার অবশ্যই আছে, অনেকটা সময় নিয়ে এই সিরিজটা আমাদের সামনে আছে। তো এখানে যে কটা ক্যারেক্টার, মূল যে ক্যারেক্টারগুলো আছে সবাইয়েরই যেহেতু মোটিভ আছে এনাকে এই যে বিজনেসম্যানটাকে খুন করার, তো প্রত্যেকের ব্যাক স্টোরিতে একটা করে পাওয়ার অবশ্যই আছে। এই সিরিজটা স্টোরি এক্সিকিউশন ভালো, কিন্তু একটু অত্যাধিক ডিটেলিংয়ে গেছে বলে বোরডাম অবশ্যই ফিল হয়। আমরা যদি এই সিরিজের পারফরমেন্স নিয়ে কথা বলি, পারফরমেন্স ওয়াইজ এই কাস্টিংটা খুব ভালো। এই সিরিজের কাস্টিং আউট অ্যান্ড আউট খুবই ভালো এবং প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছেন। পারফরমেন্স নিয়ে সেরকম কোনো কমপ্লেন নেই, সবাই সবাই জায়গায় খুব ভালো। যে নেগেটিভ ক্যারেক্টার সে খুব ভালো নেগেটিভ রোল প্লে করেছেন, যে পজিটিভ ক্যারেক্টার সে খুব ভালো পজিটিভ রোল প্লে করেছেন। কিছু কিছু জায়গায় টুইস্ট অ্যান্ড টার্নস অবশ্যই আছে পারফরমেন্সদের মধ্যে, এই পারফর্মার এক্ষুনি পাল্টে যাবে এরকম একটা ফিলস অবশ্যই দেয়। পারফরমেন্স ওয়াইজ এই সিরিজটাকে ভালো বলা যেতেই পারে। পারফরমেন্সের পাশাপাশি আমরা যদি টেকনিক্যাল কাজ দেখি, এই সিরিজের টেকনিক্যাল কাজ খুব সুন্দর। এখানে সিনেমাটিক ট্রিটমেন্ট খুব ভালো, একটা প্রিমিয়াম লুক অবশ্যই আছে, দেখতে আশা করি খুব ভালো লাগবে। এছাড়া যদি আমরা বিজিএম নিয়ে কথা বলি, বিজিএমও এই সিরিজে ঠিকঠাক বলা যেতে পারে। প্রত্যেকটা সিরিজের মতো এই সিরিজেও দু একটা জায়গা আমার খারাপ লেগেছে, তার মধ্যে হচ্ছে এর স্ট্রেচিনেস, অর্থাৎ ডিউরেশনটা এতটাই বড়, কিছু কিছু জায়গায় বোরিং ফিল হয়েছে, সেই সিনগুলো দেখা যাচ্ছিল না, এরকম একটা ফিল অবশ্যই হয়েছে। এছাড়া এই সিরিজের কিছু কিছু পারফর্মারদের না অ্যাড করলেই ভালো হতো, তারা এক্সট্রা জায়গা নিয়েছে বা ওদের জন্য সিরিজটা একটু নেগেটিভনেস পেয়েছে বলে আমার মনে হয়। তো বেসিক্যালি এটা একটা ক্রাইম থ্রিলার, একটা মার্ডার মিস্ট্রির ওপর বেসড অন। তো একটা মার্ডার মিস্ট্রিকে এতগুলো অ্যাঙ্গেলে এতগুলো সাসপেক্টের মনোভাবের মাধ্যমে দেখানো হয়েছে, এইগুলো দেখতে অবশ্যই ভালো লাগবে। কিন্তু একটু শর্টে দেখালে বা আরেকটু লেন্থ কমিয়ে দেখালে বা ডিটেলিংটা অন্য জায়গায় দিলে আশা করি সিরিজটা আরও এঙ্গেজিং হতো, আরও পপুলার হতো। এখানে প্রতীক গান্ধী এবং রিচা চাড্ডার পারফরমেন্স সত্যি অসাধারণ, এছাড়া গল্প ভালো। যারা মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার দেখতে পছন্দ করেন, এই সিরিজটাকে ডিসনি প্লাস হটস্টারে অবশ্যই দেখুন, দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার। এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার, আর যারা সিরিজটা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের থটস, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের ওপিনিয়ন শেয়ার করে যাবেন। চ্যানেলে নতুন হলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।